Hello viewers, assalamu alaikum. Welcome to my channel. How to connect Android to PC for using internet. Kibabe Android mobile data diye computer byabohar korben. To cholun prothome amra dekhe nei kibabe amra eti korte pari. USB cable proyojon hobe. Apnar original mobile phone je USB cable ti royeche charger cable seti apni byabohar korte paren. To prothome amra computer sathe USB cable ti lagiye nibo. এরপর আমরা ওয়াইফাই এবং হটস্পট চালু করব তো আমি কম্পিউটারের সাথে কানেক্টটি দিয়ে নিলাম এবার আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করবেন তো আমি অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট হয়েছে এবার কিছু কাজ বাকি রয়েছে আমাদের তো আমি লকটি খুলে নিলাম এবার আপনি আমি ব্যাকে চলে আসলাম সরি এখানে সার্চ অপশন চলে এসেছে তো আমি ব্যাকে চলে যাই সেটিং অপশনে চলে আসবেন এরপর আদার ওয়্যারলেস কানেকশন এখানে ক্লিক করবেন আপনার হটস্পটটি যদি বন্ধ থাকে অবশ্যই চালু করবেন আর এখানে আপনি উপরে শাটারটি টান দিলে রিকোয়ারমেন্ট গুলো দেখতে পাবেন এগুলো চালু করে নেবেন যদি চালু না থাকে তো অবশ্যই মনে রাখবেন ইউএসবি ট্রেটিং এটা কিন্তু আপনাকে চালু করতে হবে তো আমি হটস্পটটি চালু করার পর USB থ্রেডিং এটি চালু করে নিলাম এরপর ওয়াইফাই চালু করছি ওয়াইফাই চালু করে নেবেন ওয়াইফাই চালু করার পর এবার আমরা কানেকশনটা দেখে নেই আমার হটস্পটটি চালু আছে কিনা সরি আমার হটস্পটটি বন্ধ হয়ে গিয়েছিল ইনেবল করে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে নেটওয়ার্ক 11 ইন্টারনেট অ্যাক্সেস এটি চলে এসেছে এবার আমি আপনাদেরকে দেখাই আসলে আমার ইন্টারনেট কানেকশনটি চালু হয়েছে কিনা তো আমি সার্চ করছি আমার ওয়েবসাইটের নাম লিখে কোকিলবিডি কোকিলবিডি লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার কোকিলবিডি চলে এসেছে এবার এখানে আমি আবারো মাউস পয়েন্টারটি রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন চালু হয়ে গিয়েছে এবং সকল ইন্টারনেট অ্যাক্সেস আমি করতে পারছি তো এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন কানেক্ট করে কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও